আমার নাম হলো আকাশচন্দ্র দাস আর আমি থাকি মানে ডেমরাতে স্টাফ কোয়ার্টারে, ওখানে আমার বাড়ি। আর এখন আমি এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়র ফার্মে মানে কাজ করতেছি আর কি। কম্পিউটার নেওয়ার ঘটনা হলো প্রথম 2016 সালে আমি রায়ন্স থেকে কম্পিউটারটা নিই, আর তখন আমি কম্পিউটার সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না আমার, তো যার কারণে আমি একটা টিচারকে নিয়ে আসি। তো এই টিচার আবার মানে কম্পিউটার খুব এক্সপার্ট ছিল, যার কারণে সেই আমারে সাজেস্ট করলো যে রায়ন্স থেকেই নেওয়ার জন্য, যে তাদের সেবাটা খুব ভালো অ্যান্ড সার্ভিস। আর এটা আমি যখন মানে তার এক বছর পর আমি যখন আমার ইউপিএসটা নষ্ট হয় তখন আমি আসলাম, আসার পর আমি তার দুই দিন পরেই আমি সার্ভিসটা পেয়ে গেছি। রায়ন্সের সেবার দিক দিয়ে রায়ন্স অনেক এগিয়ে আছে, সেটাতে কোনো সন্দেহ নাই, আর অনেক ভালো সার্ভিস দেন আপনারা, এটা মানতে হবে। আমার কোরাই 9 প্রসেসর নেওয়ার মূল কারণটা হলো মানে আমার যেহেতু লুমিয়ন নিয়ে কাজ করার কথা, আর লুমিয়ন নিয়ে যেহেতু আমি কাজ করি, আমার এই প্রসেসরের মানে প্রচুর পরিমাণে থ্রেড অ্যান্ড কোডটা বেশি প্রয়োজন, যার কারণে আমার কোরাই 9টা নেওয়া। আর মাদারবোর্ডটা আমার চুজ করার কারণ হলো যেহেতু আমি হোয়াইট বিল্ড করতেছি, আর হোয়াইট বিল্ডের ক্ষেত্রে সাধারণত মানে ওই জ্যাট সিরিজের মানে এটা হোয়াইটের সাথে অনেকটাই মিল আছে, যার কারণে আমার এই মাদারবোর্ডটা প্রাইম সিরিজের। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড যেহেতু নিছে, কারণ আমার ওই যে লুমিয়ান অ্যান্ড 3D অ্যানিমেশনের কাজগুলো বেশি হয়, আর অ্যানিমেশনের কাজগুলো যেহেতু অনেক মানে ভারী একটা কাজ করতে গেলে মানে যাতে র্যান্ডারিংয়ের কাজগুলো করতে হয়, যার কারণে আমার গ্রাফিক্স কার্ডটা নেওয়া। আর গ্রাফিক্স কার্ডটা এই মানে এই সিরিজের গ্রাফিক্স কার্ডটা আমার নিছে, কারণ আমার যেহেতু হোয়াইট বিল্ড, যার কারণে আমার RTX কালারফুল যেটা সেটা আমার মানে গ্রাফিক্স কার্ডটা আমি এই জন্যই নিছি। আমি দুইটা র্যাম নিয়েছি, 16 GB করে, দুইটা 32 GB, আর আমার আরও দুইটা স্লট খালি আছে, যেহেতু আমি আরও দুইটা অ্যাড করতে পারবো। এখন আপাতত 16 16 দুইটা নিয়েছি, 6000 mAh কোর্সিয়ারের। আমার PCটা হোয়াইট বিল, যার কারণে থার্মালটেকের মধ্যে এই আমার 80+ গোল্ড সার্টিফাইড ফুল মডুলার পাওয়ার সাপ্লাইটা আমি ইউজ করছি। আমার যেহেতু কোরাই 9 প্রসেসর, আর প্রসেসরটা মোটামুটি ভালো একটা হিট হবে, যেহেতু আমি র্যান্ডারিং কাজগুলো করবো, লুমিয়ানের কাজগুলো করবো, তো কাজগুলো করার ক্ষেত্রে আমার প্রসেসরটা অনেক বেশি হিট হবে, তো যার কারণে আমি লিকুইড কুলার হিসাবে থার্মাল লাইটের মানে ওয়াল ইন ওয়ান 360 এই কুলারটা আমি নিয়েছি, চুজ করছি। আমি যেহেতু আমার ফাইলটা মোটামুটি ভারী হবে, তো ভারী হওয়ার ক্ষেত্রে আমি স্যামসাংয়ের 980 Pro মানে Gen 4 এটা মানে SSDটা নিয়েছি, যাতে আমার ফাইলটা খুব তাড়াতাড়ি মানে স্পিডে খুব তাড়াতাড়ি আসে। আর আমার পুরো মানে বিল্ডের মধ্যে যেহেতু আমার ফ্যান অনেক বেশি, আমি 10টা ফ্যান ইউজ করছি, আর 10টা ফ্যান ইউজ করার ক্ষেত্রে আমার মোটামুটি ক্যাচিংটা অনেক বড় দরকার, তো যার কারণে আমি আসুস Tough 502 এই ক্যাচিংটি ইউজ করছি, আর এটা মানে হোয়াইট, যার কারণে আমার মানে পছন্দের তালিকা খুবই একটা মানে ভালো একটা ক্যাচিং, আমি মনে করছি ঠিক আছে, মানে সব কিছুর দিক দিয়ে পারফেক্ট। আর সব কিছুর দিক দিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড, কারণ মানে আমার আপনাদের সাথে মানে র্যান্সের প্রত্যেকটা মানুষদের সাথে খুবই আন্তরিকতার সাথে পিসিটা আমি বিল্ড করতে পারছি, আর সবাই আমার খুবই সহযোগিতা করছে এই ব্যাপারে। আর বিল্ড হওয়ার পর এখন মানে সব কিছু দেখার পর মানে টোটাল বিল্ড হওয়ার পর মানে লুকসটাই চেঞ্জ হয়ে গেছে টোটালি, আর মানে এখন আরও বেশি মন থেকে একটা মানে শান্তির একটা অনুভূতি সৃষ্টি হইতেছে, যেটা খুবই আনন্দদায়ক। কাস্টমারদের আরও ভালো সেবা দেওয়ার জন্য মানে হাসি মুখে আপনারা সেবাটা দিবেন, এটাই আশা করি।